ঢাকাই ছবির গুণী অভিনেত্রী শাবনূর দীর্ঘ আড়াল ভেঙে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন। ছবির নাম এত প্রেম এত মায়া, পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক। ছবিটির শুটিং শুরু হবে ঈদের পরই। শাবনূর জানালেন আরও চমকপ্রদ খবর, শিগগিরই চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে রূপালী পর্দায় হাজির হবেন তিনি। নাম ঠিক না হওয়া এই ছবিটিও পরিচালনা করবেন মুস্তাফিজুর রহমান মানিক। শাবনূর বলেন, কোরবানি ঈদের পর মানিকের এত প্রেম এত মায়া ছবির কাজ শেষ করে দিব। সেই সঙ্গে মানিক আরও একটি ছবির প্রস্তাব দিয়েছেন আমাকে, ছবিটি করতে আমি রাজি হয়েছি। মাহির সঙ্গে এতে আমি অভিনয় করব। মাহির সঙ্গে অভিনয় প্রসঙ্গে শাবনূর বলেন, মাহিকে আমি খুব পছন্দ করি। অগ্নি দেখার পর মাহিকে আমার খুব ভালো লাগে, ও খুবই ভালো কাজ করছে। পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক বলেন, এত প্রেম এত মায়া ছবির কাজ শেষ করার পর নতুন ছবির কাজ ধরব। ছবিতে মাহি ও শাবনূরকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।